এই আন্দোলনের পরে আমরা জামাতকে খুব ফোকাস দিতে হচ্ছে, শব্দটা আমি বলছি ফোকাস দিতে হচ্ছে। কেউ যদি আমাকে বলেন যে জামাত এই আন্দোলন অসাধারণ ভূমিকা ইত্যাদি ইত্যাদি দেখিয়েছে, তা না। তাদের পাঁচজন নেতা ফাঁসিতে ঝুলেছেন, সেটা নিয়ে অনেক বিতর্ক আছে, তারা নিজেরাও বলে অন্যরা বলে, কিন্তু আন্দোলনের মাঠে বেশি করে গণতন্ত্র মঞ্চ ছিলাম আমরা, আন্দোলনের মাঠে বিএনপিও ছিল, মানে ওইটার কারণে তারা সামনে এসে গেছে, এরকম নয়। ঘটনা ঘটবার পরে যেরকম করে প্রধান সেনাপতি জামাতকে ফোকাস করলেন, যেইভাবে নতুন সরকার জামাতকে ফোকাস করলো, এখনও করে, জামাতের জন্য স্পেস বেড়েছে অনেক। সাবের হোসেন চৌধুরীর মুক্তি নিয়ে নানা গুঞ্জন উঠেছে, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? গুঞ্জনগুলো কি কি আমি তো জানি না। এই যে উনি 24 ঘন্টার মধ্যে মুক্তি পেল, ওনাদের অসাধারণ ক্ষমতা আছে যা সাধারণ মানুষের নাই, তাই ছাড়া পেয়েছেন মানে। এবং এটা তো 24 ঘন্টার মধ্যে বলে না, তার রিমান্ড ছিল, রিমান্ডও ক্যান্সেল হয়ে গেছে এবং তাকে গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। মানে একটা লোককে অ্যারেস্ট করবার পরে জামাই আদরও এত হতে পারে না ভালো, সেরকম করে বাড়িতে পৌঁছে দিয়েছে। কিছু একটা নিশ্চয়ই আছে, কোনো একটা দুর্বলতা হোক, কোনো একটা অঙ্গীকার হোক, কিছু একটা আছে যা আমরা জানি না, আমি জানি না। তবে যে সরকার এত বেশি করে বলে যে মানে সব কথা স্পষ্ট বলা যাবে, সব কথা জানবার অধিকার আছে, এটা আসলে জানবার অধিকারের কারণে, এটা তার কোনো এক্সপ্লেনেশন দেয়নি। গ্রেপ্তারি বা করলো কেন, ছেড়েই বা দিল কেন? জি, 24 নির্বাচনের সময় আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করেছিল কিংস পার্টি, তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তাহলে কি তাদের উদ্দেশ্য ছিল শুধু নির্বাচন করা? কিংসদের কি সবসময় খুঁজে পাওয়া যায় না? কিংসদের জায়গা তো এমন যে সেখানে সাধারণ লোকজন যেতে পারে না। আমরা না মাঝে মাঝে রাজনীতিতে এমন সব শব্দ কথাবার্তা চালু করি যেগুলো মানে ঠিক বিপরীত মানে ক্যারি করে। হ্যাঁ ঠিক আছে, কিংস পার্টি মানে রাজার দল, মানে শাসকদের দল, শাসকই যখন নেই তখন তারা থাকবে কীভাবে, তাদের অস্তিত্বই থাকার প্রশ্ন নেই। এই যে একটা দল ছিল, সেই দল কিংস পার্টির মতোই ছিল, মৎস্যকন্যা, অর্ধেক মানুষ অর্ধেক মাছ, অর্ধেক পজিশন অর্ধেক অপোজিশন পার্টি। এখন যেই মাত্র তাদেরকে টাকা বন্ধ হয়ে গেল, ওদের অস্তিত্বই খুঁজে পাওয়া যাচ্ছে না, কথাও নাই কিচ্ছু নেই। আগে খুব কথা হত, আমাদের রাজনীতি গত 15 বছরে এত কলুষিত হয়েছে, এত দুর্বৃত্তায়িত হয়েছে, এত বেপথু হয়েছে যে এগুলোকে ট্র্যাকে বা পথে বোঝাই কঠিন। সাধারণ গণতান্ত্রিক আন্দোলন যেরকম হয় যে মূল্যবোধগুলো কাজ করে, যেগুলো দেখলে মানুষ সহজভাবে বোঝে যে এটা এই এইভাবে হয়েছে, সেই সমস্ত সহজ পথই তো উল্টে দেওয়া হয়েছে, ফলে এগুলো বুঝতে অসুবিধা হচ্ছে। কিংস পার্টিগুলো তো আসলে দালাল পার্টি, চামচা পার্টি, এটা কোনো পার্টি টাটি না। ওরা যখন সুবিধা পেয়েছে তখন ছিল, যখন সুবিধা নাই অসুবিধায় পড়েছে তখন থাকবে না, খুব স্বাভাবিক। জি, সারা দেশে পূজা চলছে, কিছু কিছু অপ্রীতিকর ঘটনা অলরেডি ঘটেছে ইতিমধ্যে, মোদির সরকারের দেওয়া গিফট সোনার মুকুট সাতক্ষীরা থেকে চুরি হয়েছে, এ বিষয়ে আপনি কি বলবেন? মানে এটাকে মোদির দেওয়া গিফট চুরি হয়েছে, হ্যাঁ তা তো বটে, তার দেওয়া গিফটই, কিন্তু একদম মোদির গিফট চুরি করবো বলে গিয়ে করে চুরি করেছে এরকম আমার কাছে মনে হয় না, সোনার মুকুট চুরি করেছে। নাহলে ওই চুরির কোনো রাজনৈতিকভাবে মোদির সাথে শত্রুতা ছিল বা আছে এরকম মনে করি আমি, শুধু সোনার মুকুট বলেই চুরি হয়েছে। এবং অত একটা সহজ জায়গায় কোনো প্রোটেকশন নেই, কিচ্ছু নেই, নিয়ে চলেছে চুরি মানে ওখানে কেউ পাহারা দিচ্ছিল, কেউ কেউ তাকে বাধা দিয়েছে, কেউ দেখেছে একটা মন্দিরের মধ্যে দেবীর গলায় বা মাথায় মুকুট শোভা পাচ্ছে, একটা হতে পারে না। সোসাইটির মূল্যবোধ এত হয়েছে যে কেউ ওখানে হাত দেবে না, সেই মূল্যবোধ তো নেই আমাদের দেশে, তাহলে তার একটা প্রোটেকশন থাকা দরকার ছিল, প্রোটেকশন নেই, তো যে কেউ গেছে গিয়ে পেয়েছে নিয়ে ভদ্রকে উত্তর চলে আসছে। দীপ্ত টি
টিভির তামিম হত্যার সঙ্গে বিএনপি নেতা জড়িত, তবে কি বিএনপি সন্ত্রাসী দল হিসেবে পরিচিতি পেয়ে যাচ্ছে? এটার সাথে ওটা সম্পর্ক নেই। মানে বিএনপিতে একটা দুইটা দশটা সন্ত্রাসী থাকতে পারে, তারা খুব শীর্ষ সন্ত্রাসীও হতে পারে, ওইটা দিয়ে একটা সন্ত্রাসী দল বলা যাবে না। কারণ শীর্ষ সন্ত্রাসীদের কেউ কেউ তো আওয়ামী লীগ বিএনপিতে যুক্ত ছিল, আগেও আমরা জানতাম, তাই বলে তো তাদেরকে শীর্ষ মানে সন্ত্রাসী দল বলে ব্র্যান্ডিং করা হয়নি, এটা তা হবে না। তবে এই ঘটনাটা আমি খুব ডিটেলস জানি না, আর এই সমস্ত ঘটনা না ডিটেলস খুব জানা যায় না। এগুলোর মধ্যে এত কিছু বিষয় থাকে, অরাজনৈতিক, ব্যক্তিগত, পারিবারিক বা অন্যান্য দ্বন্দ্ব, যেগুলো আপনি ঘাটতে যাবেন কেন, বিষয়টা রাজনৈতিক হলে একটা কথা আছে, এর মধ্যে এমন এমন হয়তো ঘটনা যুক্ত আছে যেখানে আপনি যেতেই চান না। আমি আসলে এটা খুব ডিটেলস জানি না, তবে বিএনপি দলগতভাবে এই ঘটনার মধ্যে আছে এরকম করে আমি বলব না। আমি শুধু এইটা একটা কথা বলি, সেটা সব মানুষকে বোঝার জন্যে বলি, এই যে এই ধরনের দল আছে না, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এরা কোনো ঠিক ভ্যালুজ এগুলোর ভিত্তিতে দল করে না। দলে যে রিক্রুটমেন্ট আছে সেই রিক্রুটমেন্ট পলিসির সময় তারা ঠিক করে যে আমি এই লোকগুলো নিয়ে ওই লোকগুলো নিয়ে বোনা, এই দলগুলো এই লোকগুলোকে এই এই পথে বাদ দেবো বা এই পদ্ধতিতে বাদ দেবো, ওদের চিন্তা যা পাও নিয়ে নাও, পরে দেখা যাবে, কোনো বাজ বিচার নেই। তো ফলে ওই মাছের সাথে কাঁকড়াও আসে, কাঁকড়ার সাথে বিছা আসে, সাপ ব্যাং আসে, আসে দুর্বৃত্তরাও এখানে আসে, অনেক দুর্বৃত্ত রাজনৈতিক দলের মধ্যে জন্ম নেয়, এটা সবগুলো দলের মধ্যে হয়, সবগুলো আমি যাদের নাম বললাম তাদের। জি, অন্তর্বর্তী সরকারের দুই মাস পেরিয়ে গিয়েছে, ইতিমধ্যে জামাতের পক্ষ থেকে মহাসমাবেশ সে ডাক দিয়েছে রাজশাহীতে, বিষয়টিকে কিভাবে দেখছে? না, অন্তর্বর্তী সরকারের দুই মাসের সাথে কী সম্পর্ক আছে, তিন মাস পরে তো ডাকতে পারতো, ওইটা কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে এই আন্দোলনের পরে আমরা জামাতকে খুব ফোকাসড দেখতে পাচ্ছি, শব্দটা আমি বলছি ফোকাসড দেখতে পাচ্ছি। কেউ যদি আমাকে বলেন যে জামাত এই আন্দোলন অসাধারণ ভূমিকা ইত্যাদি ইত্যাদি দেখিয়েছে, তা না। তাদের পাঁচজন নেতা ফাঁসিতে ঝুলেছেন, সেটা নিয়ে অনেক বিতর্ক আছে, তারা নিজেরাও বলে অন্যরা বলে, কিন্তু আন্দোলনের মাঠে বেশি করে গণতন্ত্র মঞ্চ ছিলাম আমরা, আন্দোলনের মাঠে বিএনপিও ছিল, মানে ওইটার কারণে তারা সামনে এসে গেছে, এরকম নয়। ঘটনা ঘটবার পরে যেরকম করে প্রধান সেনাপতি জামাতকে ফোকাস করলেন, যেইভাবে নতুন সরকার জামাতকে ফোকাস করলো, এখনও করে, জামাতের জন্য স্পেস বেড়েছে অনেক। আর একটা কথা তো ঠিক, আপনাকে মৌলবাদ বলেন বা যেরামি বলেন না কেন, জামাত যে রাজনীতি চর্চা করে সেই চর্চার মধ্যে একটা নিষ্ঠা মানুষ লক্ষ্য করে। আওয়ামী লীগ চলে গেছে, তারপরে যে দখলদারিত্ব শুরু হয়েছে, সেই দখলদারিত্বে বড় দল হিসেবে বিএনপির যত নাম এসছে, জামাতের নাম তো আসেনি। তো জামাত এটা করছে না, ততক্ষণ পর্যন্ত তাদের কৃতিত্ব আছে, কিন্তু এর মানে এইটা নয় যে জামাত আন্দোলন করে সামনে এসছে, এই আন্দোলনে তার একটা নেতৃত্ব দিয়েছে বা দিচ্ছে, এরকম কিছু মিল করে না। ঠিক আছে, সর্বশেষ প্রশ্ন, সংখ্যালঘু বা সংখ্যাগুরু নিয়ে চিন্তার কোনো অবকাশ নেই তারেক রহমানের এমন বক্তব্যে, আপনি কি বলেন? ভালো বলেছেন। প্রথমত সংখ্যালঘু সংখ্যাগুরুর প্রশ্নটা আসবে কেন? যারা হিন্দু সম্প্রদায়, খ্রিস্টান, বৌদ্ধ, তারও এই দেশের নাগরিক, আমি দেশের নাগরিক, তার যে অধিকার আছে আমারও তো সেই অধিকারই আছে, কাজে সে সংখ্যাগুরু না সংখ্যালঘু বলে তাকে আলাদা করে দেওয়ার প্রশ্নটাই এখানে অবাধ্য হয়ে গেছে। হ্যাঁ, বলতে পারেন তাদের একটা ডিস্টিংশন আছে, এইরকম পূজা টুজার সময় তাদের উপর আমরা হামলা করতে যাই, আবার তাদের অনুষ্ঠানের মধ্যে গিয়ে করাশুয়ে পড়তে শুরু করে দিই, মানে একেবারে ন্যাক্কার জনক সমস্ত কাজ কারবার এই দেশে হয় এবং বেশি করে ধর্মের নামে এগুলো হয়। তো আমি মনে করি তারেক রহমান কিংবা বিএনপি এই পূজাকে কেন্দ্র করে তারা যতখানি সম্ভব নিজেদেরকে মানে সব ধর্মের স্বাধীনতা পালন করবার স্বাধীনতা এগুলোর দিকে কথা বলছে, সেটা ভালো, গণতন্ত্রে এই দৃষ্টিভঙ্গি থাকতে হবে।